সাদে আশাদে আল্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় সাদে আর সাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে, থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গোটা গরম মশলা মানে এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে আছে, পেঁয়াজ কুচি, একটু তেল, হলুদ, গোলমরিচ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ। এই এখানে আমি একটা মশলা করে নিয়েছি যেটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, নারকেল আর মৌরি। এবারে আমরা রান্নাটায় আসি তাহলে। এবারে রান্নাটাতে দেবো ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নেবো এই বাটা মশলাটা দিয়ে, যেটাতে নারকেল, পেঁয়াজ, আদা, রসুন যেটা বললাম। এটাকে এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হবে। আচ্ছা, কড়া গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কারি পাতাটা দিয়ে দেবো। আপনারা তো জানেনই কারি পাতা তেলে দিলে প্রথমে ফাটে, সেই জন্য একটু পেঁয়াজটা দিয়ে আগে ভেজে নিয়ে তারপরে কারি পাতাটা দিলে সেটা আর ফাটবে না। পেঁয়াজ আর কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দেবো। কারি পাতার একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, এবারে এগুলো ভাজাও হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। একটু কষে নিয়ে এবার আমরা ফিরে আসছি। তারপর মাংসটা কষা হয়ে গেছে, এবার আমরা একটু হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। এবার একটুখানি ভালো করে কষে নেবো। সামান্য একটু ডাটা লেভেলে লঙ্কার গুঁড়ো দেবো। আমরা যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো ডাটার গুঁড়ো মশলা। আসলে ডাটার গুঁড়ো মশলাগুলো এই কারণেই ব্যবহার করি যাতে রান্নায় খুব ভালো স্বাদ, রং সব আসে। মিনিট দশেক পরে এবারে আমরা খুলে দেখছি এটার কি অবস্থা, তবে মাঝখানে আমরা একবার নেড়ে দিয়েছিলাম। মাংসটা আমাদের রেডি হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে চিকেন চেট্টিনাদ, এবার আমরা এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে উপরে গার্নিশ করে নেব। আমার তো এই রেসিপিটা দিয়ে রুটি বা পরোটা খেতে খুব ভালো লাগে, তবে ভাত দিয়েও ট্রাই করা যায়। এবার আপনারা কি দিয়ে ট্রাই করলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর ডাটার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।